আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মাসা এয়ারড্রপ এই প্রজেক্টটিতে অলরেডি কিন্তু বাইন্যান্স ল্যাবস নিজে ইনভেস্ট করছে। সো বাইন্যান্স ল্যাব যে সকল প্রজেক্টে ইনভেস্ট করে সেই সকল প্রজেক্ট থেকে কিন্তু হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট ইনকাম করা যায়। সো এই প্রজেক্টটাতে প্রত্যেকে ভিডিও দেখে সাথে সাথে জয়েন হওয়ার চেষ্টা করবেন। আর একটা জিনিস খেয়াল করবেন, এখানে শুধু যে বাইন্যান্স ল্যাব নিজে ইনভেস্ট করছে তা না, এখানে আরও বড় বড় ইনভেস্টররা কিন্তু এখানে ইনভেস্ট করে রাখছে। সো এই প্রজেক্টটাতে প্রত্যেকে পার্টিসিপেট করার চেষ্টা করবেন। এখানে আপনার জয়েন হতে কেবলমাত্র 17 সেন্টের বিএনবি খরচ হবে, সর্বোচ্চ 17 সেন্ট পরিমাণের আপনার বিএনবি ফি হিসাবে কাটবে, আর কিছুই না। আর এই প্রজেক্টটা থেকে কিন্তু প্রত্যেক ইউজারের $100 থেকে $500 পর্যন্ত ইনকাম থাকবে। সো প্রত্যেকে ভিডিওটা দেখবেন কন্টিনিউ এবং এই প্রজেক্টটাতে জয়েন হবেন। এখন আসেন কীভাবে এখানে জয়েন হবেন। সিম্পলভাবে এই যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওর ডিসক্রিপশনে চলে যাবেন, সেখান থেকে টুডে অফার লিঙ্ক বলে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কের উপর ক্লিক করে দিবেন, আপনাকে নিয়ে আসবে আমার টেলিগ্রাম চ্যানেলে। এখানে আমি বিস্তারিত কিন্তু বলে রাখছি, যেটা আমি ভিডিওর মাধ্যমে অনেক কিছু বলতে পারিনি। যাই হোক, তাদের পূর্বে কিন্তু একটা এয়ারড্রপ ইভেন্ট ছিল যেটা অলরেডি ইন্ট হয়েছে ডিসেম্বরের 31 তারিখ, আর বর্তমানে জানুয়ারিতে একটা এয়ারড্রপ ইভেন্ট ওপেন হয়েছে যেটাতে বর্তমানে আমরা জয়েন হব। আর এটা কিন্তু Phase 2 এয়ারড্রপ ইভেন্ট, যেখানে মাসা এয়ারড্রপ কুইস্ট এই নামে এই এয়ারড্রপ ইভেন্টটা চালু হয়েছে। ওকে, এখন আমরা জয়েন হওয়ার জন্য এই যে জয়েন লিঙ্ক, এই জয়েন লিঙ্কটার উপর চাপ দিয়ে ধরবো, নিচ থেকে কপি সেকশন আসবে, এই কপি সেকশনের উপর ক্লিক করে কপি করে নিব। আর অবশ্যই প্রত্যেকে ভিডিওতে একটা করে লাইক করে দিবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, এবং অবশ্যই এই যে এয়ারড্রপগুলার আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখন এই লিঙ্কটা কপি করা হয়ে গেলে আপনি চলে আসবেন কিউই ব্রাউজারের মধ্যে। আপনার ফোনে কিউই ব্রাউজারটা মানে এক্সটেনশন সাপোর্টেড ব্রাউজার ওপেন রাখবেন, সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করতেছি কিউই ব্রাউজার ওপেন করে নেবেন। আর কিউই ব্রাউজারে অবশ্যই আপনার মেটামাক্স ওয়ালেটটা লগ ইন করে নেবেন। এখানে মেটামাক্স এক্সটেনশনটা আগে লগ ইন করে নেবেন, এবং সেই মেটামাক্স অ্যাকাউন্টে যেন কিছু পরিমাণের বিএনবি থাকে, যেমন দেখা যায় 20 সেন্ট 30 সেন্টের যেন বিএনবি থাকে। ওকে, তো কিউই ব্রাউজারটা ওপেন করা হয়ে গেলে এখান থেকে নিউ একটা ট্যাব নিয়ে নেবেন। আর নিউ ট্যাব নেওয়া হয়ে গেলে উপরে যে সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেস, এখানে ট্যাপ করে যে আপনি লিঙ্কটা আমার টেলিগ্রাম থেকে কপি করে আনলেন সেই লিঙ্কটা এখানে ট্যাপ করে পেস্ট করে দিবেন। পেস্ট করে সার্চ করে দিবেন। সার্চ করে দিলে খেয়াল করবেন আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। তো এখানে আমাদের সর্বপ্রথম একটা নাম দিতে হবে, তারপর এখানে একটা ইমেল দিতে হবে, তারপর এই যে ওয়ালেট অ্যাড্রেস, এখানে আপনি যে মেটামাক্স ওয়ালেট দিয়ে জয়েন হবেন সেই মেটামাক্স ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। তারপর পেজটা একটু উপরে স্ক্রল করবেন, তারপর এখান থেকে দেখতে পারবেন এখানে আই অ্যাগ্রি চাচ্ছে, এখানে একটা টিকমার্ক তুলে দিয়ে গেট রেফারেল লিঙ্ক এখানে ক্লিক করে দিবেন। ওকে, আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। তো এখন কি করবেন, এটাকে ডেস্কটপ সাইট করে নেবেন, তার জন্য 3-ডট অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে দেখতে পারবেন নিচে এই যে ডেস্কটপ সাইট, এখানে ক্লিক করে দিবেন, তাহলে এই ধরনের ইন্টারফেস আপনি কিন্তু দেখতে পারবেন। কিছুক্ষণ লোড নেবে, এখান থেকে খেয়াল করলে দেখতে পারবেন মাসা এয়ারড্রপ কুয়েস্ট। সো এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা কিন্তু একটা স্ট্রং প্রজেক্ট, আর এদের যে টোকেনটা মাসা টোকেন, এইটা কিন্তু লিস্ট হবে খেয়াল করবেন Q1 2024, মানে এই যে বছর, এই বছরের মার্চের মধ্যে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিনটা মাস মিলেই কিন্তু এক একটা কোয়ার্টার হয়, মানে একটা বছরে 4টা কোয়ার্টার থাকে, সেই কোয়ার্টার অনে তাদের টোকেনটা কিন্তু লিস্ট হবে। আর আমরা যে এয়ারড্রপটাতে এখন জয়েন হইতেছি এই এয়ারড্রপটাও কিন্তু ডিস্ট্রিবিউশন করবে তাদের টোকেনটা যখন লিস্ট হবে, টোকেন লিস্ট হওয়ার 1-2 দিন আগে। ওকে, তো এখন এই ধরনের ইন্টারফেস শো হইলে এখান থেকে নিচে পেয়ে যাবেন কানেক্ট ওয়ালেট, এই কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করে দিবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিলে খেয়াল করবেন এখান থেকে এই ধরনের ইন্টারফেস শো হবে। তো এখান থেকে মেটামাক্স রিকমেন্ড করে, তো আপনি এই মেটামাক্স এই সেকশনে ক্লিক করে দিবেন, দেখা যায় তো ভাই। এখান থেকে খেয়াল করবেন এই যে মেটামাক্স, এই মেটামাক্সে ক্লিক করে দিবেন, তাহলে আপনার মেটামাক্স ওয়ালেটে কিন্তু একটা নোটিফাই পাঠাবে এই যে মাসা এয়ারড্রপ থেকে, সেই নোটিফাইটা অ্যাকসেপ্ট করতে হবে। তার জন্য আপনি কিউই ব্রাউজার থেকে হয়ে থাকলে অবশ্যই 3-ডট অপশনে ক্লিক করে দিবেন। 3-ডট অপশনে ক্লিক করে দিলে পেজটা একটু উপর স্ক্রল করলে দেখতে পারবেন আপনার মেটামাক্সে কিন্তু একটা নোটিফাই গেছে। তো মেটামাক্সের উপর ক্লিক করে দিলে দেখতে পারবেন আপনার মেটামাক্স এখানে অ্যাড্রেসটা এখানে কানেক্ট করতে বলতেছে, তার জন্য আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দিলে এই ধরনের ইন্টারফেস সেকেন্ড শো হবে, তো এখান থেকে আমরা কানেক্টে ক্লিক করে দিব, তাহলে এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। তো এখন কি করবেন, আপনি এই যে ট্যাব অপশন উপরে, ট্যাব অপশনে ক্লিক করে দিয়ে মাসা এয়ারড্রপের ওয়েব পেজে চলে আসবেন। মাসা এয়ারড্রপের ওয়েব পেজে চলে আসলে এখান থেকে দেখতে পারবেন লেখা আছে ওয়ালেট কানেক্টেড। তো এখন আমাদের কাজ করার জন্য অবশ্যই এই গেট স্টার্ট এই সেকশনে ক্লিক করে দিতে হবে। গেট স্টার্ট সেকশনে ক্লিক করে দিলে অ্যাগেন আপনার যে মেটামাক্স ওয়ালেট, সেই মেটামাক্স ওয়ালেটে অ্যাগেন একটা
নোটিফাই পাঠাবে তারা সেই নোটিফাইটা অ্যাকসেপ্ট করতে হবে। তার জন্য থ্রি ডট অপশন ক্লিক করে দিবেন, এখান থেকে নিচে মেটামাক্স, মেটামাক্সের উপর ক্লিক করে দিবেন, তাহলেই দেখতে পারবেন এখানে সাইনিং বলতেছে। তো এই সাইনের ওপর ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু কানেক্ট হয়ে যাবে। অ্যাগেন এখান থেকে ট্যাব অপশনে ক্লিক করে দিয়ে আপনি চলে যাবেন আপনার মাসা এয়ারড্রপ কুয়েস্ট সেই ওয়েব পেজের মধ্যে। তো এখানে চলে আসলে দেখতে পারবেন এখন আমাদেরকে কিন্তু কিছু টাস্ক দিছে। তো এখানে এই টাস্কটা সম্পূর্ণ দেখার জন্য আমি একটু পেস্টের উপরে স্ক্রল করে নিচ্ছি। এখান থেকে দেখবেন আমাদের চারটা টাস্ক কমপ্লিট করতে হবে, খুবই সিম্পল টাস্ক। এখানে কী কী টাস্ক আমি বলে দিচ্ছি। স্টেপ ওয়ান, এখানে টুইটারে ফলো করতে হবে। এই যে তিনটা টুইটারের ইউজার নেম দেওয়া আছে এখানে, খেয়াল করবেন এখানে তিনটা টুইটারের ইউজার নেম দেওয়া আছে। এই যে প্রথমে ফলো অন এক্স, এখানে ক্লিক করে দিবেন, এইটা ফলো করে নেবেন। আর অবশ্যই আপনার টুইটার অ্যাকাউন্টটা এই ব্রাউজারের মধ্যে লগ ইন করে রাখবেন। তারপর নিচে যেটা দেওয়া আছে এখানে ফলো অন এক্স, এখানে ক্লিক করে ফলো করে নেবেন। অ্যাগেন ব্যাগে চলে আসবেন, এই যে মাসা এয়ারড্রপ কুয়েস্ট এই ওয়েব পেজের মধ্যে চলে আসবেন। তিন নম্বরে যে টুইটারটা দেওয়া আছে এইটা ফলো করে নেবেন। তিনটা টুইটার যখন ফলো করা হয়ে যাবে নিচে দেখবেন ভেরিফাই এক্স অ্যাকাউন্ট, মানে টুইটার অ্যাকাউন্ট। তো এখানে ক্লিক করে দিবেন, ভেরিফাইতে ক্লিক করে দিলে আপনার যে টুইটার অ্যাকাউন্টটা থেকে এখানে জয়েন হয়েছেন সেই টুইটার অ্যাকাউন্টটা এখানে অথরাইজ করে নেবেন। তারপর স্টেপ টু আছে, স্টেপ টুতে কি ডিসকর্ডে জয়েন হতে হবে। এই যে জয়েন ডিসকর্ড, এখানে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দিয়ে ডিসকর্ডে জয়েন হয়ে নেবেন। অ্যাগেন এই ভেরিফাই ডিসকর্ড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আপনার যে ডিসকর্ড অ্যাকাউন্টটা আছে সেইটা এখানে অথরাইজ করে নেবেন, মানে লগ ইন করে এই যে সাইটের সাথে অথরাইজ করে নেবেন। এরকমের তিন নম্বর অপশনে কিন্তু টেলিগ্রামে জয়েন হতে হবে, দুইটা টেলিগ্রামের ইউজার নেম দেওয়া আছে। তারপর টেলিগ্রামটা আপনার এখানে অথরাইজ করে নেবেন। চার নম্বর স্টেপে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এই যে সাবস্ক্রাইব এই সেকশনে ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু আপনার চারটা টাস্ক এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। এখন আমাদের নিচে এই রকমের একটা ইন্টারফেস শো হবে, পেজটা একটু উপরে স্ক্রল করবেন, এখান থেকে দেখবেন কংগ্রেস মিন্ট নাও। তো আমরা যে SBT যেটা আমরা মিন্ট করব, মানে এয়ারড্রপে পার্টিসিপেট করার জন্য যেখান থেকে আমরা এয়ারড্রপটা পাবো, সেই SBTটা এখন মিন্ট করতে হবে। মানে আমার এই SBTটা মিন্ট করার বাবদ আমার এখান থেকে কিন্তু 17 সেন্ট পরিমাণে একটা BNB ফি হিসাবে নিবে। তো এখন আমরা কি করব, সিম্পলভাবে এখান থেকে মিন্ট এই সেকশনে ক্লিক করে দিব। মিন্ট সেকশনে ক্লিক করে দিলে আমাদের যে মেটামাক্স ওয়ালেট, সেই মেটামাক্স ওয়ালেটে কনফার্মেশন মেইল যাবে। তো আমরা উপরে থ্রি ডট অপশনে ক্লিক করে মেটামাক্স ওয়ালেটে চলে যাব। দেখবেন এখান থেকে মেটামাক্স ওয়ালেটে কিন্তু একটা কনফার্মেশন মেইল গেছে। তো আমরা এখান থেকে মেটামাক্স এক্সটেনশন এইটার উপর ক্লিক করে দিব, তাহলে এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। এখানে একটু খেয়াল করবেন, এখান থেকে 8 সেন্ট পরিমাণে একটা BNB ফি কাটবে, যেটা BNBতে পরিমাণে দেখা যায় 0.3026। তো আমরা এখান থেকে কি করব, উপরে যে এই যে সাইট সাজেস্টেড এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে মেটামাক্সের লোগো, মেটামাক্সের লোগোটা আপনারা চিনেন, মেটামাক্সের লোগো আলা যে ওয়েব পেজটা থাকবে, মানে ওয়েবসাইটটা থাকবে সেইটা সিলেক্ট করে দিবেন। তাহলে এখান থেকে আপনার 17 সেন্টের পরিমাণে BNB কাটবে, আর আপনার কিন্তু অ্যাকাউন্টটা প্রথমবারেই মিন্ট করা হয়ে যাবে, মানে অ্যাকাউন্টের ঝামেলা প্রথমবারেই শেষ। আপনি যদি 8 সেন্ট দিয়ে কনফার্ম করতে চান তাহলে কিন্তু আপনার এখান থেকে অনেকবার করতে হবে, মানে নিবে না। তো আপনি মেটামাক্সের ওই সেকশন থেকে করবেন, ওই ওয়েবসাইট থেকে করবেন, তাহলে আপনার 17 সেন্ট পরিমাণে একটা BNB ফি হিসাবে কাটবে, আর আপনার কাজটা প্রথমবারই হয়ে যাবে। তারপর এখান থেকে নিচে এই যে কনফার্ম সেকশন এখানে ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু আপনার এটা কনফার্ম হয়ে যাবে। অ্যাগেন আপনি ট্যাব অপশনে ক্লিক করে দিয়ে মাসা এয়ারড্রপ ওয়েব পেজের মধ্যে চলে আসবেন। এখানে এসে দেখতে পারবেন আপনার এখানে অনেক কিছু সিটাসিটি করতেছে, মানে আপনার মাসা এয়ারড্রপের SBT যে ব্যাচটা আছে সেই ব্যাচটা আপনার ক্লেম হয়ে গেছে। আর এই ব্যাচটা আমরা যখন ক্লেম করে ফেলবো আমাদের কাজ কিন্তু এখান থেকে প্রপারলি শেষ। আমাদের যখন তারা এয়ারড্রপের টোকেনটা দিবে আমরা শুধু তখন এখান থেকে এয়ারড্রপের টোকেনটা ক্লেম করব। ক্লেম করে আমরা এক্সচেঞ্জের লিস্ট হলেই সেখান থেকে আমরা সেল করে প্রফিটটা নিয়ে নিতে পারবো। আর মেবি এটা কিন্তু বাইন্যান্সের লিস্ট হবে প্রথমে। সো আপনারা প্রত্যেকে এই এয়ারড্রপটাতে জয়েন হবেন, আর এয়ারড্রপটাতে জয়েন হয়ে অবশ্যই কাজ করবেন। আর অবশ্যই এই যে মাসা এয়ারড্রপ এর প্রত্যেকটা আপডেট ফলো করার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।